কই তুমি ভন্ড লম্বা লম্বা মোষ গাঞ্জা খায় আনোয়ার সরকার গাঞ্জা খরের সাথে নাই আমি আছি সিদ্দিক খরের সাথে এই আস্তে খালি হে 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 করেন না সিদ্দিক খায়া যদি আল্লাহর কাম করে সিদ্দিক খায়া যদি আল্লাহর কাম করে অর্জন সিদ্দি জায়েজ আর তোর মসজিদের সিন্নি খায়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুদির ভাইয়ের জন্য সিন্নি না এই পীরা বড় বাবা লম্বা লম্বা চুল এই সামনেই প্রমাণ দেখেন তাও আবার সাইডে দিয়েও কিছু এই পীরা ঘরে লম্বা লম্বা চুল আবার ফলো করে দেখবেন এই পীরা ঘরে লম্বা লম্বা মুখ কি আসেনি নাই বাবা এই পীরা ঘরে লম্বা লম্বা মুখ আবার দেখবেন এই মাজারে মাজারে ঘুইরা গাঞ্জা তাই না এই পীরে রাম মুখ লাল কইরা ফলাইছে এমন কুকরি লাগছে বাবা ও যে গ্লাসে পানি খাবে ও গ্লাসে পানি খাবারও মন যাবে না আরে মিয়া আপনি কি জানেন যে মুসের এক ফুট পানি যদি জমিনে পড়ে কতদিনের ইবাদত নষ্ট হয় আপনি তো ভালো করে জানার কথা আরে এই পীরা ঘরে বাবা এরা জীবনে ওযু করে না জীবনেও না জীবনে ওযু করে না এ ঘরে গোসল নাই এ ঘরে নামাজ নাই এরা খালি শিখছে এই মাজারে মাজারে ঘুইরা ওই গাঁজা খাইয়া মোষ লাল করা আবার ওই হলদি মাখা পোলা খায়া পেটে গ্যাস্ট্রিক জন্মানো ভাইরা দুর্বল খেলেন নাকি আপনারা কখনো না মৌলানা সাহেবের কথা শুনলাম বয়ে বয়া আজকে আমি স্টেজে দাঁড়াচ্ছি মনটা আমার এত ভালো এত ভালো আমার কোনোদিন লাগে নাই আরে ভালোটা যে আমার কেন লাগলো আরে মৌলানার কথা শুনে কখন থেকে আমার গাওটা জ্বলতেছে এমন জ্বলাও আমার জীবনে আর জ্বলে না কোন ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয় এই বিচার আমি কারে দেবো আমার চেয়ারম্যান ভাইও তো বিচার করতে পারবো না আমারে কয় আমি আনোয়ার সরকার আমারে কয় তুমি আমারে শুনো আমার ওস্তাদ আনোয়ার সরকার মানে আমার তীর দিয়ে আমারে কলিজা ছিদ্র করছে এই শালি তুমি তো তুমি হে এই উত্তরবঙ্গে সেতুর এই পার যার উড়ছে থাপা থাপা বাল সেও পারে না আনোয়ারের সাথে তাল বাল ভাষা খারাপ না আনোয়ার সরকার যদি মুখ খারাপ করে সেটা যুক্তি আছে কোরআন শরীফ আছে বেলাম জবর বাল এটা সত্য কথা তাই তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেছো অন্য কোন শিল্পী সাহস রাখে না আনোয়ারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার যদি বলতো থাপ্পড় 32টা দাঁতের মারি আজকে ফেলাই দিতাম এ তুমি রং দেখছো মিয়া রঙের কালার দেখো নাই রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই আজ তোমার আমি রঙের কারখানা দেখাই ছাইরা দেবো হ্যাঁ টেকাও 100 পাইছে পায়া খুব খুশি বাবা হ্যাঁ আল্লাহ আরো দিব বাবা আস্তে ওনার যা প্রশ্ন ছিল আমি জব করছি কোনোটা বাকি রাখছি বাবা আসতে বাবা আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম 570 সুন্দর শরীয়তের বাবাকে শরীয়তের বাবা মাকে প্রথম শরীয়তটা কার উপর নাজিল হইল উনি কইলেন শরীয়তের বাবা আমার নবী শরীয়তের মা বিবি খাদিজা প্রথম নবীর উপর শরীয়তটা নাজিল হচ্ছে কই নাই এই মলবি তোমার যে টাকা দিছে বাবা যে ভুল কইরে দিছে আল্লাহর পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে মারফত হচ্ছে মায়ের পথ কি বাবা মারফত হচ্ছে মায়ের পথ মা মানে নিজ নিজ মানে চিনে এবং জানা এই জন্য কোরআনের কলিজা সূরা বাকারা সূরা বাকারার অপর নাম কি কথা কর না কেন গাবি গাবি অর্থ মিয়ানা পুরুষ
প্রথম শরীয়ত নবীর মুনাজিল হইছে শালিয়া এ সাপাবাজি করে কয়দিন খাইবো মিয়া আমার ভাইরা মন্দার শুনবেন গো আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দে আল্লাহ একটা প্রতিনিধি পয়দা কইলা আস্তে ঢোকা এখানে তোর বাপ কোন হাবেসকারী মুন্সি মোলবি থাকলে জিজ্ঞেস কর তুই বাদে দিলাম এ তুক তো ধরি রে তোর মতন শিল্পী তোমার ডায়েরির মধ্যে পড়ে এখানে হাজী গাজী আলেম উলামা ইকরামগণ থাকতে পারে আস্তে ঢোকা আমার আল্লাহ পৃথিবীটা ছয় দিনে সৃষ্টি করার পর আল্লাহ চিন্তা করল আমি যে গড আমি যে ফাদার আমি যে প্রভু আমি যে ঈশ্বর আমি যে আল্লাহ এটা কেমনে প্রকাশিত হবে আমি এত বড় একটা সম্মানী জিনিস এটা কেমনে কে বুঝবো আল্লাহ তখন চিন্তা করলো আমি আগুন পানি খাকবাদ আগুন পানি খাকবাদ বুঝেন না আগুন পানি মাটি বাতাস দেই আমি একটা প্রতিনিধি তৈরি করব সূরা বাকারার মধ্যে আল্লাহ প্রথম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ইন্নি জাইনাল ফি আরদি খলিফা আমার ভাইরা রে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে প্রথম বললেন ইন্নি জাইনাল ফি আরদি খলিফা অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দেই আমি একটা প্রতিনিধি একটা খলিফাকে নিযুক্ত করব প্রথম আদমকে সৃষ্টি কইরা প্রথম আগে এইবার আরশ আজিমে প্রথম আদম সৃষ্টি কইরা আল্লাহ পাকের ফেরেশতা আদমের উপর ফজরের নামাজ দিই প্রথম আদমের উপর একটা আজান দিল মুসলমান যখন জন্ম নেয় ছেলে সন্তান আজান পড়ে না বাবা প্রথম যখন আজান পড়ে একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই তো তখনই তার কাছ থেকে শরীয়ত শুরু হয়ে যায় প্রথম শরীয়তটা নাজিল করছে আল্লাহ আদমের উপরে আর তুমি মাঝখান দিয়ে মোসরাই কো নবীর উপরে জান্নামটা কোরআনে বলছে ইন্নি জাইনুল ফি আরদি খলিফা আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে প্রথম আদমকে সৃষ্টি করা আর আরো শাহজিমে আজান পড়া আদমের উপর প্রথম শরীয়তটা নাজিল হলো একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই সঙ্গে সঙ্গে আজান হয় এ আজান যখন কানে পড়ে তখনই তার উপর শরীয়তটা নাজিল হয় কি বাবা আমার ভাইরা রে আমারে অনেকগুলো হিট দিছে আমি কি কোনো সময় কইছি বাবা অমুক মুন্সি এমন অমুক বলবি এমন আমার কিছু হক কথা আজ ইউটিউবের জন্য ভয় নাকি বাবা এই যে মিডিয়া গের জন্য এ মিডিয়া শিল্পী গো হাজত খাটাইতে পারে এরা আসলটা না দিয়ে নকলটা ছাইড়ে দেয় তুমি কইছো পীরেরা ভণ্ড পীরেরা গাঞ্জা খায় পীরেগের লম্বা লম্বা চুল এ শালি তোর তো প্রশ্ন করাই ভুল চুলের মর্ম তুই কি জানিস চুলে হবে কুল চুলে ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসুল চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে ওই শালিক কন্ত তোর শরীয়তের মুনশি মোলবি যে তো আছে মার পেটতে পড়ার সময় তুই কি দাড়ি মোছ নিয়েছ না চুল নিয়েছ বাবা আমরা যখন মাতৃগর্ভের থেকে প্রথম পৃথিবীতে আসছি আমরা কি দাড়ি মোছ নিয়ে আসছি চুল নিয়ে আসছি চুল হচ্ছে প্রথম সুন্নত রে কই তুমি ভণ্ড লম্বা লম্বা মোষ গাঞ্জা খায় আনোয়ার সরকার গাঞ্জা খরের সাথে নাই আমি আছি সিদ্ধি খরের সাথে এই আসতে এই আসতে খালি হে 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 করেন না সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুদীর ভাইয়ের জন্য সিন্নি না অর্জুন মসজিদের সিন্নি না মদ খাওয়াটা হারাম না মদ খায় মাতলামি করাটা হারাম মদ আগে যাই ছিল যুদ্ধের ক্ষেত্রে মদ ছাড়া যুদ্ধই হতো না কিন্তু মাতলামি করা থেকে আমার রাসূল নিজে নিষেধ করে দিয়েছে আর মদ খাওয়া যাবে না আবার কই কই আনোয়ার সরকার এরকম ভণ্ড পীরেরা ওযু করে না তোরা যে ঘন ঘন ওয়াক্কাম করিস এই জন্য গাও না পাখায় থেকে ঘন ঘন ওযু করিস এ হ্যাঁ অজু হচ্ছে মন অজু হচ্ছে নিয়ত অজু হচ্ছে মন যার মন ঠিক তার অজু ঠিক তোর মন ঠিক নাই হে শালি তুমি নামাজ পড়িরা সুদ খায়া চামড়া তো উপরে বন্দা বন্দা পানি ঢাললা ভেতরে ধুলা কি অজু হচ্ছে পানি হচ্ছে একটা উসিলা ইমাম বংশ পানি পানি করে ধ্বংস হয়ে গেছে এক ফোঁটা পানি পায় না তারা তো পানি পায় না অজু করার জন্য ঢালকে তো ইমাম বন্ধন করে তারা উজু করছে কি বউ
পানি হচ্ছে ওসিলা তাই ওযু হচ্ছে তোমার মন তোমার নিয়ত ঠিক তোমার ওযু ঠিক তোরকে মলবিকে ওযু ছুটতে যায় দেখে যেন ঘন ঘন ওযু করিস আর পীরারা একবার নিয়ত ঠিক কইরে ওযু করছে এজন্য ওযু ছুটতেও যায় না আর ওযু করার প্রয়োজনও আসে আর কয় একটা গান গাইছে ওযুতে তালিম এখন পড়েছে অভাব পীরারা করে না কিতাব উল্টা তালিম পীরারা পাইছে নাভির নিচে তালিম দিয়ে ভক্ত রেখাইছে এই তোরে পাগলি ছাড়া কি কমু পীরে গেরে ধর্মই তো নাবিন নিসে তালিম দেওয়া নাবিন নিসে আমরা এই জন্য তালিম দেই যাতে তোর আর একটি বাড়ি হয় না যায় তোরকে শরীয়তের মধ্যে তিন ছলের মাও তিন ছল থুয়ে টেকা বসালা দেখলে বাড়ি হয়ে যায় আর মারফতে যদি ফকির হয় ও কি ধরে খায় তাও কোনো জায়গায় যায় না এই জন্য পীরের কাছে আই লাগে নাবিন নিসে তালিম দেয় যে মা ভালোবাসা করো নাবি হইতে অপর মুখে প্রেম করো নাবি হইতে অপর মুখে নাবিন নিসে তোরা কেউ নামো না মা ওই পথে আসামা ওই পথে যাওয়া ওই পথ তোরা কেউ হরণ করো না এই জন্য আমরা নাবিন নিচে তালিম দিই যাতে তোরা বাইরে হয়ে না যাস আমার মন গেছে খেইপা আমার দয়াল রশি সরকার কইছে বাজান রে আগর তলাও তলা সকির তলাও তলা তুমি কি বোধ গাইছো তুমি কি হাদিস পড়ো নাই তুমি কি কোরআন পড়ো নাই যে ব্যক্তি কেবত গায় সে গোপন শুয়ারের মাংস খায় হ্যাঁ আমরা মাদার আমাদের ঘুরে ভণ্ডামি করি আরে সুরা মাউনের মধ্যে প্রমাণ আছে আলেম হাবিজ আলেম তুই তো শালি কইস ওটা মুখরুচি কথা হে ভণ্ড সবাই নাকি হ্যাঁ সুরা মাউনের মধ্যে আছে আলেম হাবিজ আলেম 500 বছর আগে আলেম যাবি জাহান্নামী সব আলেম না তোর মতন যে সব বেয়াদব আলেম আছে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না আর তোরা শালা মলবি যদি বেতন কম হয় এই মসজিদ পাল্টা আর এক মসজিদে যায় হ্যাঁ তোরা টেকা পালে তো হ্যাঁ পেটা লামাই গিরো নিকে পড়াস সেই তো মলবি তোরা আর তিন মাসে করব কয় হুজুর দেখেন তো কিছু করা যায় নাকি কয় দেখি তো কোনো হাদিসের সিবে সাবিত কিছু আছে নাকি তোরা তো সেই জাতের জাত টেকা হলো হ্যাঁ এই যে তোরা তাবলিগ জামাত ইসলামকে তোরা ধ্বংস করছো কিছু কিছু তাবলিগ জামাত এ আরা তাবলিগে এসে কয় ইতিকাফের নিয়ত করে মসজিদে থেকে মসজিদ আল্লাহর ইবাদত ঘর আর মসজিদ ঘর বানাছে এই শালা খাঙ্কা ঘর হ্যাঁ সোয়াবিন চাল দিয়ে মসজিদ ঘরে বারান্দায় রান্না করে ওটি গোসল করে ওটি মসজিদের বারান্দায় কাপড় নাড়িয়ে দিয়ে কয় তাবলিগ খেট পেরাচ্ছি এ তাবলিগের নিয়ম জানিস এই ইতিকাফের নিয়ম জানিস ইতিকাফের নিয়ত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ইবাদতের ঘর মসজিদ ঘর থেকে 70 গজ ফাঁকে তাবু তুলে থাকতে হবে তাবলিকের লোকে গুলো আর তোরা মসজিদ ঘর বানাছো খাঙ্কা ঘর তোরা ওটি পিকনিক খাস না আরে 12 বছরের যুবক 16 বছরের যুবক নিয়ে তোরা তাবলিক যাস 3 মাসের সিল্লাত মসজিদ ঘরে তোরা শুয়ে ঘুম পারিস মানুষ বলতে শয়তানি স্বপ্ন আছে আছে না তোরকে যদি স্বপ্ন দোষ হয় মসজিদ তো মাকায় সার ফার করে এইটা তো তো তাবলিগ নিকিরি আর আমরা পীরেরা আমরা নাবির নিচে তালিম লইয়া আমরা কামের ঘরে তালা মারছি এই আমি বিয়ে করছি 14 বছর হইলে আমার সন্তান নেওয়ার দরকার একটা একটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি তোমার মতন 14,000 নারী আমার গাঁও ঠেসলে আনোয়ার সরকারের লফস তো দূরের কথা একটা পশম জাগাইতে পারবো না জাগলে দেহ কাইটে থুয়ে যাবো খোদার পশম আর তোরা তো খালি টুপির তলতে দেখিস কোন ছাত্রী কোন ক্যাঙ্কা ভালো তোরা তো সন্ধ্যা না করতিস না আবার কয় নামাজ কয় কোরআনে আছে নামাজ পড়ো এই কোরআনের কোথাও নামাজের কথা নাই কোরআনের 6,666 আয়াতের মধ্যে কোথাও নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ এক এই রশি সরকারের শিশু বাংলাদেশে যে কয়টা আছে এদের সামনে গান গাইবা হ্যাঁ তুমি একটা ধমক দিছো রবিনের ক্ষেত্রে স্টানটা তুমি হাত দিয়ে তুলছো মারো নাই এটা তোমার অভিনয় অভিনয়ের ক্ষেত্রেও ভারী ভারী শিল্পীর সামনে এরকম অভিনয় তোমার করা ঠিক না তোমার এই অভিনয় দেখা কিছু কিছু অজ্ঞান শ্রোতা লোক কই বই সেরিও কম না বাবা আনোয়ার সরকারের ঝমক দিছে এই তার কলিজাটা কত বড় হ্যাঁ রশি সরকারের ছাত্র বাংলাদেশে যত কটা আছে ধমক দেবো এর বাড়ি কই
এই কোরআনের নামাজের কথা নাই কোরআনের সালাতের কথা কোরআনে বলছে ওয়া আকিমুস সালাত অতুল যাকাত সালাতকে কায়েম করো যাকাতকে প্রদান করো যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো হ্যাঁ আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ পড়িস এটা বিরুদ্ধে লাগে হ্যাঁ নামাজে যাই আল্লাহু আকবার আজকে পাটন পড়া স্যার মাথা কখন যাব গরু গুলাবেন কি করলো নামাজের বিছানায় যদি তোমার দুনিয়াদারির কথা মনে হয় তোমার ওই নামাজ হবে না আর আমরা ফকিরেরা একটা নিয়ত করে একটা সিজদা মারি আল্লাহর কুদরতি চরণে পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম কোরআনে আছে আকিমুস সালাত ওয়া আতুল যাকাত 82 বার বলছে সালাতকে কায়েম করো আর 750 বার বলছে জিকির করো আকি মানে দুই চোখ মু মানে মুখ সালাত মানে সর্বদেহ সর্বদেহর ভেদ যাই না সালাত আদায় করতে হবে তখন তোমার দেহটাই একটা সালাত হবে হ্যাঁ আমার মন গেছে খেইপিয়া এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে ওই নৌটিকার মধ্যে আমি নৌটিকা গান গাই গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে এখানে তো ভক্ত নাই হ্যাঁ তুমি জন্মের শিক্ষা পাইতা আর নামাজ এটা তো ফার্সি ভাষা কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে নবী যদি আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ লিখত নবী আমার মক্কায় জন্ম নিছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে কোরআন কোরআনটার সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা কোরআনে নামাজের কথা নাই কোরআনে সাকিমুস সালাত ওয়াতুল যাকাত সালাতকে কায়েম করো যাকাতকে প্রদান করো যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো আমরা ফকিরেরা সেই সালাত করি এ কোন সালাত তো কয় ফকিরেরা নামাজ পড়ে না ফকিরেরা যে নামাজ পড়ে তুমি 1.5 টাকার মলবি হইতে চোখ দিয়ে দেখো না আমার মন গেছে খেইপা তুমি ছাত্রী বইলা তুমি আমার ছাত্রী দেখে বাইছে গেছো হ্যাঁ কেবল তো বোতল সামনে আরো কিছু খাইবো এই ধর গান ধর ওরে বাজান কুল খাই নাতের খবর হচ্ছে আদমের কল বের ভিতরে চিনে লাও না তার আগে ওরে মন চিনে লাও না তার গানটা আমার ভক্ত শ্রোতা বুঝবো তুমি খালি বুঝবা জানোয়ার সরকার কি কয় তুমি কি কো আর আমি কি কই কুলকাই নাতার খবর হচ্ছে আদমের কল বের ভিতরে চিনে লাও না তার মানুষ চিনে লাও না তার নিঃশব্দ হোক ঈদের মন ছোট বাজাও আদম যখন নোক্তারে করিল ধারণ হারাইয়া শরম ধরম পর্দা উল্লা করে পর্দা উল্লা করে তুমি জানো না আদমকে সৃষ্টি কইরা আল্লাহ আদমের কলবের মধ্যে নূরের ওসানি দিয়া আদমের কলবে বসে আল্লাহ কয় সত্রদার ফেরেশতা আদমকে সিজদা করো সৌত্রদার ফেরেস্তা আদমকে সিজদা করলো সৌত্রদার ফেরেস্তাদের মাস্টার ছিল আজাজিল এই সিজদা করলো নাবিদ হয় তার গলায় পড়লো নান্নক যে হলো ইবলিস শয়তান এই জন্য বেশি বিদ্যা যার সে হচ্ছে শয়তান নিঃশব্দ আদম মুক্তারে করিল ধারণ হারাইয়া শরম ধরম পর্দা উল্লা করে আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে ওরে ভোলা মন মনরে নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে হকের হাকিম নাম ধরিয়া বসল ওই গুরু চির পরে চিনে লাও না তারে মানুষ চিনে লাও না তারে
মুন্সি দিবেন নিয়ে বিয়ে পড়ায় কোন মুন্সি যদি জানে এত টাকা দিবেন দিয়ে বিয়ে হয় ওই মুন্সির আগে বউ তালাক আর যে পুরুষ দিবেন নাই ওই বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয় এই সন্তান হবে যার সন্তান এই জন্য বাংলাদেশের স্বত্বনা ভাগ তোরা হচ্ছে বীজের মা সন্তান তুই হাতা তো কোন ফকিরের কোন তরিকার লোকের ছেলে মেয়েদের দিবেন দেয় আর দিবেন নাই যদি কোন তরিকার লোক যদি দিবেন নাই এই শালা তরিক নামে কলঙ্ক আরে ওরে মন যাইতে কলবের পথে পারস্যের রস নিয়া খাইতে যোগসূত্র হয় নাবির সাথে মায়ের উদুরে ওই গো মায়ের উদুরে মুক্তা সৃষ্টি পুনরটি ঘরে ওরে ভোলা মন মনরে ওরে ভোলা মন মুক্তা করে মুক্তা সৃষ্টি পুনরটি ঘরে সৃষ্টি করে সিনে লাউনা তারে মানুষ সিনে লাউনা তারে কোনো ইমাম যদি টেকা চুক্তি করে মসজিদে জামাতে নামাজ পড়ায় তুমি সারা জনম টেকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে তোমার নামাজ কবে পড়ছে হ্যাঁ এই গ্রামের নাম কি বাবা এই পয়তাহার গ্রামে এক ইমাম নাই ওই যে খেতনাল থেকে ইমাম আনছে এই জায়গায় বেতন কম কালাই যদি বেতন ভালো হয় মসজিদ ছেড়ে দেয় মসজিদে যা ব্যবসা নির্শব্দ হোক ইদ্দের রে আদম দেখুন নোক্তারে করিল ধারণ হারাইরা সরম হরম পর্দা উল্লা করে উনি যে পর্দা উল্লা করে কুরসি দিল কলবের ভিতরে ওরে ভোলা মন মনরে ওরে ভোলা মন নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে আরে হকের হাকিম নাম ধরিয়া ধরিয়া বসলো ওই কুর সির পরে সিনে লাউনা তারে মানুষ সিনে লাউনা তারে কুলকাইনা তার খবর হচ্ছে কুলকাইনা তার খবর হচ্ছে কুলকাইনা তার খবর হচ্ছে আদমের কল বের ভিতরে সিনে লাউনা তারে মানুষ সিনে লাউনা তারে সিনে লাউনা তারে মানুষ সিনে লাউনা তারে সিনে লাউনা তারে মানুষ ওরে মন আগে সিনে লাউনা তারে